বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে যে কিছুক্ষণ আগে আমরা একটা টাকির পোনা বা একটি শৈলের পোনা দেখছিলাম, এই শৈলের পোনাটা মারবো। পাশাপাশি দেখতেছেন আমার চাচা কিন্তু অলরেডি জাল নিয়ে আসছে। কি চাচা, শৈল মারবে নাকি? এই যে দেখেন, ওখানে কিন্তু একটি শৈল আছে, আর শৈলটা মারার চেষ্টা করতেছে আপনারা। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু এখানে দেখছিলাম শৈলটা, আমরা কিছু শৈলের পোনা পাইছি। এই যে এই জায়গাতেই কিন্তু একটি শৈল আছে, ওই যে দেখতেছেন পোনা, এই শৈলটা আসলে মারবো আমরা। যে জাল নিয়ে আসছি, ঝাঁকি জাল নিয়ে আসছি, দেখতেছেন ওই যে শৈলের পোনাটা দেখতেছেন, কেন বাজে কি না আসলে। এই যে দেখতেছেন, এই যে এই যে শৈল, এই যে শৈল, শৈলের পোনা কিন্তু কী করতেছে ওখানে, একদম বড় একটি শৈল মাছ আছে। সেই শৈল মাছটা ধরার জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু এই যে জাল নিয়ে আসছি, দেখতেছেন। আমরা কিন্তু চেষ্টা করবো, আমরা পাই কিনা ইনশাল্লাহ। শোলের শোলের পোনা, এটা শোলের পোনা, এই যে এই যে দেখতেছেন, এই যে শৈলের পোনাগুলো, এই যে পিলপিল করতেছে, এই যে দেখতেছেন পিলপিল করতে, ওখানে বড়ো একটি শৈল মাছ আছে। আমরা কিন্তু সেই শৈল মাছটাই মারবো, সেই জন্য কিন্তু আমরা জাল নিয়ে আসছি, দেখতেছেন। আমরা শৈলের পোনা মারবো ওখান থেকে, এই যে শৈলের পোনা। আমরা কিন্তু অন্য জায়গা থেকে এগুলি ধরলাম, আসলে শৈলের পোনাগুলি অন্য জায়গা থেকে আমরা এই যে এই জালটা নিয়ে জাল দিয়ে ধরে নিয়ে আসলাম। আসলে এখানে ঝাঁকি জালটি বড় শৈল মাছটা ধরবো, সেই চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখি আমরা শৈল মাছটা পাই কিনা। ঠিক আছে, মারো। দেখি আমরা শৈল মাছটা পাই কিনা ইনশাল্লাহ। আমরা এই মাত্র জালটা নিয়ে আসলাম ইনশাল্লাহ। নিংড়ি মারো বন্ধুরা, দেখতেছেন আমরা শৈলটা কিন্তু ইনশাল্লাহ পাবো, আসলে আশা করছি। শৈলের পোনাটা কিন্তু ওখানে পিলপিল করতেছে, এবং কি সেখানে কিন্তু শৈল আছে, শৈল মাছ। দেখি অবশ্যই আপনার সাথে থাকবেন, এবং কি আশা করছি শৈল মাছটা পাবো ইনশাল্লাহ। সেই জন্যই কিন্তু আমরা ঝাঁকি জাল নিয়ে আসছি, দেখি শৈল মাছটা পাই কিনা ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু রাস্তার পাশেই দেখতেছেন, রাস্তার পাশেই আমরা সেই শৈল মাছটা মারার চেষ্টা করব। ওখানে কিন্তু শৈল মাছ কিন্তু ই করতেছে, দেখতেছেন। আচ্ছা যাও দেখি ইনশাল্লাহ। ওই যে দেখছ শৈল আছে, শৈল আছে, শৈল আছে গো। কোনটা আছে কিন্তু ওই ওটে ওটে পুরাটা ই করে দিয়ে মারা লাগবো। এখন ওই মাথা মন্ত নতুন ভাই না, তো ওই বিষয়ে যাও। আসলে সেখানে একটু একটু ডাল আছে, দেখেছেন ছোট্ট একটি ডালের জায়গায় আসলে শৈল মাছটা পোনাগুলি বাজি বললে তো শৈলটা উঠবে না। সেই জন্য আমরা আসলে একটু একটু দেরি করতেছি, আসলে একটু ওয়েট করতেছি, আপনারা সাথে থাকবেন বন্ধুরা। আমরা কিন্তু এখন যাচ্ছি, একটু ভালো পজিশনে আছে আমরা সেই শৈলটা মারার জন্য। দেখি আমরা পাই কিনা ইনশাল্লাহ। এই যে এখন জাল নিতে যাচ্ছি, প্রিয় দর্শক বন্ধুরা দেখতেছেন আমরা শৈলটা পাই কিনা ইনশাল্লাহ, দেখতেছেন। এখানে কিন্তু একটি শৈল মাছ আছে পোনার মধ্যে, ও সুন্দরভাবে পড়ছে জালটা। আমরা এখন শৈল মাছটা পাই কিনা ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকবেন, দেখতেছেন জালটা কিন্তু জায়গা মতো পড়ছে, এবং কি শৈল মাছ পোনার নিচেই পড়ছে, কিন্তু শৈল কিন্তু এখানেই আছে। দেখি ওগুলো ই সারাই দাও ভালো করে। এখন আমরা দেখবো শৈলটা পাই কিনা ইনশাল্লাহ। শৈল তো অবশ্যই নিচে পড়ছে, কাটে গুড়টা একটু দেখাও, দেখে ভালো করে করে দাও, দেখতেছেন। আমরা একটু কাঠের গুড়টা যেন শৈল মাছটা যেন না যাইতে পারে, সেজন্য আমরা কাঠের গুড়টা একটু ভালো করে করে দিচ্ছি, মানে ডাবাই দিচ্ছি ইনশাল্লাহ। সর দেখি আমরা কিন্তু শৈল মাছের পোনার উপরেই মারছি, আসলে শৈল তো কিন্তু পোনার উপরেই থাকে, দেখতেছেন। এই যে শৈলের পোনাগুলো এখানে কিন্তু আয়সা করছে, দেখতেছেন এখন শৈল আছে কিনা ইনশাল্লাহ। দেখি দেখি শৈল পাই কিনা ইনশাল্লাহ। দেখি আমরা এখন জালটা টানবো, টানলেই বুঝতে পারবো জালে শৈল মাছটা পড়ছে কিনা ইনশাল্লাহ। আস্তে আস্তে টান দেবো দেখি ইনশাল্লাহ, দেখি শৈলটা শৈল মাছটা পাই কিনা। আল্লাহ শৈলটা বাজিস,
আস্তে আস্তে টানো, দেখি আমরা শোল মাছটা পাই কিনা। আসলে একটা ডাল বাড়ছে, দেখতেছেন টানতেছে ইনশাল্লাহ। কত বসকে আদার কত বসকে তোরা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ, জি ডাল বাচ্চে এখন বাজে কিনা ইনশাল্লাহ। শোল শোল কি পাবো? জি ডাল বাচ্চে দেখি শেষ পর্যন্ত আমরা পাই কিনা ইনশাল্লাহ। অনেক মানে আবজা বাঁশের ঝাড় দেখতেছেন, বাঁশের ঝাড়ের নিচেই আমরা। ওরে আল্লাহ, এই যে একটি মাছ দেখা যাচ্ছে, আমরা জিডের আশা করছিলাম ওটা পাই কিনা ইনশাল্লাহ। আসলে সেটা বাজানে দেখেন অনেক ময়লা, অনেক ময়লার কারণে আসলে আমাদের শোল মাছটা অবশ্যই বাজে নাই। কিছু মাছ বাচ্চা দেখতেছেন ইনশাল্লাহ, এর মধ্যে জীবনেও মাছ আসবে না, সেজন্য আমরা বলতেছি। এই দেখেন জি আওজা বাচ্চে, আওজার কারণে আসলে মাছ শোল মাছটা বাজে নাই। অনেক ময়লা দেখতেছেন, অনেক ময়লার কারণে আমাদের মাছটি আসলে বাজে নাই, করার কিছুই নাই। এই যে দেখতেছেন একটি শুধু খলিশা মাছ বাচ্চে, খলিশা, এছাড়া অন্য কোনো মাছ নেই। আমরা যেটা শোলের আশা করছিলাম সেই মাছটা আসলে পাই নাই, শুধু একটি খলিশা মাছ বাচ্চে, এছাড়া অন্য কোনো মাছ নেই। দেখেন একদম তরতাজা খলিশা মাছ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।